বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ বর্ডার গোলচক্কর এলাকা বিধ্বংসী অগ্নিকাণ্ডে তিনটি মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে। ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। জানান অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত হবে, এরই মধ্যে মহকুমা এবং জেলা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। ক্ষতিগ্রস্তদের সাথে তিনি কথা বলেছেন বলে জানান তিনি। মেয়র আরও জানান ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য সরকার এবং আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ রয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড আয়ত্তে আনতে দমকল কর্মীরা যে তৎপরতা দেখিয়েছেন তার জন্য তাদের অভিনন্দন জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। লাগে এখানে কিছুদিন থেকে যেখানে একটা কারখানা ছিল, তার থেকে যাই হোক দেখা যায় পরবর্তী কী কারণে রেখেছে এটা তদন্ত হবে। সার্বিকভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আমাদের যে মিনিস্ট্রি হিসেব সাহেব রয়েছেন তাদের ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা যাচ্ছে, তাদেরকে বলা হয়েছে সরকার বরাবর রাখার জন্য। এবং আমরা মেয়র হিসেবে আমাদের বিভাগবাবু এবং আমাদের বিভিন্ন কার্যকর এবং স্থানীয় লোকরা ব্যবসায়ীরা এবং তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। আমি সরকারের পক্ষ থেকেও এবং আমি বিধায়ক হিসেবেও আমাদের পাশে আছি, আমাদের সবাই আছি, আমরা পৌরনিগম থেকে সাহায্য করার চেষ্টা করবো। আমরা দলীয়ভাবে আমাদের কার্যকর্তারা সবাই এসেছেন, তারা বলবেন সঠিকভাবে করার চেষ্টা করা হচ্ছে যে টাইমিংয়ে আসেন। এবং আমি অগ্নিগত ধন্যবাদ জানাই অল্প সময় তারা আমি নিজে গেলেছেন, কারণ এখানে একদম ঘন প্রতিযোগিতা ছিল, আরও বড় ধরনের দুর্ঘটনা করতে পারত, সঠিকভাবে এলাকার লোক সহযোগিতা করেছে। বর্ডার গোলচক্কর এলাকার একটি মিষ্টির দোকানের রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংশ্লিষ্ট মিষ্টির দোকানের কারিগররা রান্না করার সময় গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এই এক অগ্নিকাণ্ড ঘটে। এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বর্ডার গোলচক্কর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।